دوده مالي لا رحيم مان السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمد الله تبارك وتعالى و نصلي ونسلم على نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد الشك আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি ফ্রেশ ইনস্ট্যান্ট ফুলক্রিম মিল্ক পাউডার ইসলাম জানা অজানা অনুষ্ঠানে আজ সতেরোই রমাদান ঐতিহাসিক বদর দিবস আল্লা সুবাহান হুয়া তালা পবিত্র কর আনুল কারিমে এরশাদ করেছেন ওয়ালাকাদ নাসারা কুমুল্লা হুবি বাদ্রিউ ও আন্তুম আদিল্লাহ আল্লা তালা বদরের প্রান্তরে আমাদেরকে সাহায্য করেছিলেন মুসলমানের মাত্র তিনশো তেরো কি চোদ্দো জন আর অপরপক্ষে ছিল প্রায় এক হাজারের মতো সৈন্য সে তিনশো তেরো জন সৈন্য সামন্ত সিয়াম পালন করে রোজাব্রত অবস্থায় আজকের দিনে তারা ইসলামের প্রথম যে যুদ্ধটি বদরের যুদ্ধ হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী যুদ্ধ সেই বদরের যুদ্ধে বদর প্রান্তরে তারা জিহাদের ময়দানে তারা অংশগ্রহণ করেছিলেন তারা তাকবীরের বিজয় দেখিয়েছিলেন পাগড়ির বিজয় দেখেছিলেন কে বলেছে রোজা রাখলে মুসলমানরা দুর্বল হন না তারা দুর্বল হন না বরং তাদের ইমানের শক্তি ইমানের পাওয়ার তাদের বেড়ে যায় এই জন্য সঙ্গত কারণে আজ আমরা আলোচনা করব বদরের গুরুত্ব এবং তাৎপর্য এ বদর থেকে আমাদের শিক্ষা আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা ফকির মিরপুর জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মাওলানা কুদরতুল্লাহ মাঝহারি

মক্কার জিন্দিকি তার করুণ জিন্দিকি মক্কার ইতিহাস করুণ ইতিহাস নির্যত নিপরণ অত্যাচার অত্যাচারিত হয়েছেন রসুরফাকসার বাধ্য হয়েছে। যে মক্কা তিনি আর থাকতে পারেন নাই মক্কা থেকে হিজ্জত করে তিনি মদিনা আসলেন কাফেরদের অত্যাচারে মুসলমানগার বিভিন্ন দেশ হিজ্জত করলেন মদিনায় হিজ্জত করে হুজুরের সঙ্গে আসলেন হুজুরে আসলেন আসার পর কিন্তু আল্লাহ নবী শান্তিতে তিনি মদিনায় থাকতে পারলেন না তিনি সেখানে এসে মদিনায় সনদ দিলেন মদিনা সুন্দর শান্তি প্রতিষ্ঠা করলেন সকলে মিশে মিলেমিশে সুন্দরভাবে বসবাস করতে লাগলেন ইসলামের প্রসার প্রসার হতে ছিল এটা কাফেরদের বরদাস হলো না সহ্য হলো না তাই তারা শক্তি সঞ্চয় করতেছিল কিভাবে মদিনা শরীফকে ধ্বংস করা যায় রসুল ফসল শেষ করে দেওয়া যায় এই জন্য তারা আব্বুস সুফিয়ানের নেতৃত্বে সিরিয়া একটি সিরিয়া একটা বাহিনী পাঠালো অস্ত্র শস্ত্র সঞ্চয় করার জন্য অর্থাৎ শক্তিশালী করার জন্য এই খবরটি রসুল পাকসুল্লাহ সাল্লাম পেলেন এরপর আবু সুফিয়ান একটা মিথ্যা রটনা করে মক্কায় খবর পৌঁছাইল যে তাদেরকে আক্রমণ করা হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম মুসলমানরা এই খবর যখন পৌঁছে গেল মক্কায় মক্কায় সবাই এখানে তাদের অনেক সম্পদ ছিল তাই সবাই শক্তিশালী হলো তারা এক হাজার অস্ত্র সজ্জিত হয়ে শক্তিশালী সবাই আবু জেহেলের নেতৃত্বে এক হাজার সৈন্য নিয়ে মদিনা শরীফকে ধ্বংস বিশেষ করে রাসুল পাক্স শেষ করে দিয়ে মুসলমান শেষ করার জন্যে তারা তারা রওনা দিয়ে দিল এদিকে রাসুল পাকসার স্যার এই খবর পেয়ে মুসলমানদের সংখ্যা অল্প সামান্য মুসলমানের সংখ্যা তখন হুজুর পরামর্শ করলেন মহাজুদ্দের মহাজের সবাই হাজর আবু বকর সিদ্দিক দিয়ে আল্লাহ তালু হজরত অমরাদ্দি আল্লাহ তালু সবাই এক সবাই হুজুরে সারা দিলেন এবং মদিনার আনসার সাহাবাই কালাম তারাও সাড়া দিলেন যে ইয়ারসুল্লাহ আমরা ওই কথা বলবো না যে কথা হজরত মুসাল্লাহ সাল্লামের সাথীরা বলেছে আমরা এরকম কথা বলবো না সবাই স্বতঃস্ফূর্তভাবে বরং আমরা আপনার সাথে থাকবো সামনে থাকবো পিছনে থাকবো বামে থাকবো এমন কি ছোট্ট দুইটা বালক মাস এবং মহেশ দুই ভাই তারা বলি আর সুল্লাহ আমরাও যুদ্ধে যাব এই যে একটা আগ্রহ উদ্দীপনা ইসলামের জন্যে দিনের জন্যে রসুল পাকসাল্লাহ আলি সাল্লামেরকে হেফাজত করে ইসলামকে হেফাজত করার জন্য সবাই সে রওনা দিলেন বদরে প্রান্তর আসলেন এদিকে আবু জাহেল নেতৃত্বে অস্ত্র সজ্জে সজ্জিত শক্তিশালী সৈন্য সামন্ত্র নিয়ে এক হাজার শক্তিশালী পলহান নিয়ে তারা বদরের প্রান্তরে হাজির রসুল পাক সাল্লি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন ইয় আল্লাহ আজকের যদি মুসলমানরা পরাজয় বরণ করে এই পৃথিবীতে আল্লাহ আপনাকে ডাকার মতো কেউ আর কেউ থাকবে রসুল দোয়া করতেছিলেন হাত তুলি হজর আবু বকর সিদ্দিক আল্লাহ তালন বলি রসুল্লাহ যথেষ্ট হয়েছে হজর আল্লাহ পাক কিন্তু সেদিন বিজয় দান করেছিল এবং বিজয়ের আল্লাহ পাক সাহায্য করেছিলেন সেই বদর প্রান্তরে সেই সাহায্য আল্লাহ পাক এক হাজার মত তিন হাজার কোন পাঁচ হাজার ফেরস্তা নাজিল করে আল্লাহ পাক সেই বদরের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করেছিল যুদ্ধ শুরু হয়ে গেল রসুল পাকসাল্লাহ আলিয়ালসাল্লাম তিনি নিজে যুদ্ধে জাপিয়ে পড়লেন সাহাবায় ক্রাম তারা যুদ্ধ করতেছিল মাত্র কারো অস্ত্র নাই কারো তরবারি নাই তারা খালি হাতে যুদ্ধ করতেছিলেন এক সাহাবি হুজুর ইশিয়ার করলেন সাহাবি দৌড়ে গিয়ে খেজুর ডাল নিয়ে আসলেন হুজুর তাকে এটাই তাকে দিলেন যুদ্ধ করা যায় এটাই তার তরবারির মতো কাজ করলেন এভাবে যুদ্ধ করতেছিলেন রসরপাকসাল্লাহ সাল্লাম সাহাবায় ক্রাম যুদ্ধ করতে করতে সেই যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদের বিজয় দান করলেন সেই আবুজাহল যে জাহেল অহংকার নিয়ে এসেছিল সে গর্ব করতে করতে এসেছিল যে রসুপাকাল্লামকে শেষ করে ফেলবে মোদিনা দখল করে ফেলবে সে অহংকার তসনাস হয়ে গেল আল্লাহ পাক সেই মুসলমানদেরকে বিজয় দান করলেন সে আবু জাহেল দুই ভাই তাদের কাছে সেই নির্মম ভাবে নিহত হয়ে গেল এই থেকে কি শিক্ষাটা লাভ করতে এখান থেকে আমাদেরকে অবশ্যই এই শিক্ষাটা নিতে হবে যে ইমানে

টুডে অর টুমোরো আজ না হয় কাল এটা হবে এক এটা আমরা প্রথম শিক্ষা পেলাম দ্বিতীয় শিক্ষা তাদের কোনো অস্ত্র শস্ত্র কিন্তু ছিল না তাদের ছিল তাকবীরের ধ্বনি পাগড়ি ছিল ইমানে বলে তারা বলিয়ান ছিলেন এটা কিন্তু ইমাম যদি কারো থাকে তাহলে বোঝা গেল যে এটা বিজয় নিশ্চিত তৃতীয় যে শিক্ষাটি আমরা যদি বলতে পারি অবশ্যই আমাদেরকে যে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবায়ে কেরাম যে আগ্রহ উদ্দীপনা ইসলামের প্রতি যে আকৃষ্ট মনোবল আমাদেরকে এভাবে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম কাকে ধরতে হবে ইসলাম ইমানকে লালন করতে হবে ওয়া তাসিম বি ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে রাসুলের আদর্শকে সুন্নাকে আমল করতে হবে এবং হকের পথে আমাদেরকে থাকতে হবে এবং ইসলামের রীতি নীতি রাসুপ্রসাদ শূন্য অনুযায়ী আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে হবে তাহলে অবশ্যই আমাদের বিজয় ইসলাম বিজয় অবশ্যই হবে আর এই পবিত্র মাহের রমজানে আমাদেরকে এটাই আমাদের শিক্ষা দেয় যে আমাদেরকে ঐক্য আমাদেরকে ধৈর্য এবং সিয়াম পালনের মাধ্যমে আমরা যেন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি সাহাবা একরাম যে যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন আল্লাহ পাক তাদের উপর খুশি হয়েছিলেন তাদেরকে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ পাক সাহাবিদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন রি আল্লাহ আলহু আল্লাহ তালা তাদের উপরে খুশি তারাও কিন্তু আল্লাহর উপরে খুশি এই যে রিজাবন্তী আল্লাহ পাকের পক্ষ থেকে যে এই যে একটা সার্টিফিকেট এই যে একটা খবরই সুতরাং এই সাহবায় গ্রামের আদর্শগুলো আজকের আমাদের অনুসরণ এবং এই যে বদর প্রান্তরে যারা মুসলমানদের তো চোদ্দ জন শহীদ হয়েছিলেন এবং তাদের সত্তর জন বন্দী হয়েছিলেন তো এই যে এবং সত্তর জন নিহত হয়েছিল এই যে সত্তর জন যে বন্দী হলো বন্দীদের সাথে আল্লাহ তো সুন্দর আচরণ ছিল নবীজির সুন্দর আচরণ করেছেন তাদের সাথে সুন্দর বিহেভ করেছেন ধন্যবাদ আপনাকে মুফতি কুদরতুল্লাহ মাঝারি খুব চমৎকার করে বলছিলেন প্রিয় দর্শক আমরা শুনছিলাম ঐতিহাসিক বদর প্রান্তরের কথা আজ বদরের কদর কেমন যেন হারিয়ে যাচ্ছে যেখানে রসুল একরম সাল্লাহ সাল্লাম বলেছেন বদরের সাহাবা একরামদের রসিলা দিয়ে যদি কেউ দোয়া করে সেই দোয়াটি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আমরা যেন বদরের চেতনায় আমরা যেন উজ্জীবিত হতে পারি মুসলমান রোজা রেখে কখনো দুর্বল হয় না বরং তাদের ইমানের শক্তি তাদের প্রবৃদ্ধি হয় ইমানের বলে বলিয়ান হয়ে তারা কিন্তু তাদের ইমানের পাওয়ার কিন্তু তাদের বেড়ে যায় এজন্য জন্য ক্ষুধা তৃষ্ণা পিপাসা এগুলো নিয়ে কিন্তু তারা বদরের প্রান্তরে কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন সেখানে কিন্তু আল্লাহর স্মরণকে ভুলে যান নাই নবীজি বদরের প্রান্তরে যখন যুদ্ধে অবতীর্ণ হবেন তখন মসজিদে আরিসে নিজের দারি মোবারক ধরে তিনি দোয়া করেছিলেন আল্লাহ আল্লাহ হন শেত আলাম তোবাদ আল্লাহ আপনি যদি চান এই পৃথিবীতে আপনার কোনো আবাদতের প্রয়োজন নেই তাহলে আপনি আমাদেরকে ধ্বংস করে দিন আর যদি আপনি মনে করেন যে না আপনাকে মানুষ চিনক জানুক ইসলামের বিজয় বিজি বিজয়ী হোক তাহলে আপনি আমাদেরকে অবদস্থ করবেন না আপনি আমাদের এই ছোট্ট দলটিকে মাত্র তিনশো তেরো কি চোদ্দ জনের এই বাহিনীকে আপনি ওদের কাছে আমাদেরকে একেবারে অপমানিত করবেন না আপনি আমাদেরকে বিজয় দান করবেন সত্যি কোরআন আয়াতনাজির হলো সাইহ জামুল জামো ইউলাদ্দুবুল তারা পলায়ন করল ইসলামের বিজয় হলো বদরের বিজয় হল নবীজির বিজয় হলো এই বিজয় যেন আমরা ধরে রাখতে পারি বদরের সাহাবেদেরই যেন আমরা কদর করতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বদরের চেতনায় আমরা যেন উজ্জীবিত হতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবার